আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী হাসান বুসলাম, গ্রাফিকনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। গতভাবে আমরা ইলাস্ট্রেটরের ভিতরে যে লেয়ার আছে ওই লেয়ারগুলো শো করার পরে কীভাবে ওই পর্যন্ত দেখছিলাম, টাইপের ভিতর থেকে কথা বলতে বলতে ওইখানে চলে গেছিলাম, আজকে আবার এখানে চলে আসলাম আর কি। তো দেখি এখান থেকে শুরু করি, টাইপের জিডিপসের পরে এখানে ফাইন্ড আউট আছে, চেঞ্জ কেস আছে। এখন আমি যদি এখানে এই ফাইলটাকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শুরু করলাম আর কি, কথা না বলে দেখেন এখানে টাইপের ভিতরে ক্রিয়েট আউটলাইন করে কিভাবে কত পাবো আমরা দেখিয়েছিলাম। এখন দেখতেছি যে চেঞ্জ কেস আপার, এখন এই আপার কেস আছে, লোয়ার কেস, টাইটেল কেস, সেন্টেন্স কেস, দেখি আপার কেসে কী হয়। ক্লিক করলে এখানে আমার প্রত্যেকটা অক্ষর আর কি এটা বড় বড় হাতের হয়ে যাবে আর কি। আবার যদি এখানে চেঞ্জ কেসের ভিতরে যদি আমি এরকম লোয়ার কেস দিই, সবগুলি ছোটো হাতের হয়ে গেলো। আবার এখানে যদি চেঞ্জ কেসের ভিতরে যে টাইটেল কেস দিই, সবগুলি এরকম যে এই গ্রাফিকটা জিটা বড় হাতের হয়ে গেলো, আর ওয়ানটা বড় হাতের গেলো, বাকি সবগুলো ছোটো হয়ে গেলো। আবার চেঞ্জ কেসের ভিতরে যদি সেন্টেন্স কেস দিই, তো এরকম সেন্টেন্স কেস হয়ে যাবে আর কি। তো এটা গেল ওইটার কাজ। তারপরে যে স্মার্ট পাংচুয়েশন, শো হিডেন ক্যারেক্টার, তো এই হিডেন ক্যারেক্টারগুলো এরকম শো করবে আর কি। এগুলি আমরা এখন না দেখলেও চলবে আর কি। আর এগুলি আমার কাছে এ পর্যন্ত ইয়ে হয় না আর কি, আমি এখানে ঠিক সরাই দিলাম। আচ্ছা, টাইপ গেল, টাইপের পরে আর কি কি আছে দেখি একটু। লেয়ার লেগেসি টেস্ট আর টেস্ট, আচ্ছা, সিলেক্টের ভিতরে কন্ট্রোল এ, এই জিনিসগুলো জানা দরকার। কন্ট্রোল মাইনাস দিয়ে আমি শুরু করলাম, ছোটো করে তারপর আমি আরও একটু ছোটো করলাম, দেখি আমি এখানে কী হয়। আমি বোঝার ক্ষেত্রে আর একটু কন্ট্রোল স্পেস ধরে মাউসকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, দেখি একটু বেশি বড় হয়েছে। আবার একটু ছোটো করলাম বা আর একটু বড়ই করলাম, এখন দেখেন কী হয়। এখানে অসিলেক্ট কী আসছে, কন্ট্রোল এ দিলে কী হবে। আমি যদি এখন কন্ট্রোল এ দিলে এইখানে যা আছে সব কিছু একসাথে সিলেক্ট করবো। ধরেন আমি কথা বলতে এটাকে আমি কপি করে শিফট অল্টার ধরে যখন ড্র্যাগ করে ছেড়ে দিলাম, সমগ্র আমি যেখানেই নেই শিফট অল্টার করে যখন ছেড়ে দিব তখন সমানভাবে হবে। শিফট অল্টার মানে হচ্ছে এই যে ধরলাম, ধরে অল্টার চেপে আমি একটু মাউস ধরে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। আচ্ছা, কপি হয়ে গেল। এখন যদি আমি শিফট চাপি এটা সমান হবে, যেমন অল্টার চাপলাম, অল্টার চেপে এটাকে যখন আমি অল্টার শিফট ধরে চাপবো উপরে দিলাম, এটা সমান হয়ে যাবে। এটা হচ্ছে এটা কাজ, যে কন্ট্রোল এ দিলাম, সব সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে আমার এইটুকুর ভিতরেই শুধু শো করবে, তখন সবগুলো আমাকে এই আউটপুটের ভিতরে নিতে হবে। সবগুলো আমি যখন আউটপুটের ভিতরে নিয়ে যদি আমি কন্ট্রোল এ চাপি, এখন এটা আউটলাইন মানে আউটপুট রেডি করার সময় এই জিনিসটা খুব জরুরি। যেমন আমি কাজ করতেছি এরকম আউটপুট করতেছি এখানে, তখন কোনো একটা কাজ আমার ছুটে গিয়েছে বা অন্য কোনো জায়গায় আছে, ছড়ায় ছিটে আছে ফাইলটা, বা একটা কোনায় একটা লেখা আছে, ধরুন এখানে একটা লেখা আছে বা এখানে একটা লেখা আছে বা একটা ডট চলে আসছে, বা আমি আমার ম্যাটারটা হচ্ছে ধরেন এইটুকুর মধ্যে, আমার ম্যাটারটা ধরেন এইটুকুর মধ্যে কিন্তু আমার এইখান আমি যখন সেভ দিয়েছি পুরো পেজের ভিতরে যা কিছু আছে সব কিছু নিয়ে সেভ হচ্ছে। এখন আমি একটু ম্যাটারটা যদি আমার এই পর্যন্ত থাকে, তাহলে আমি যদি ধরেন এটাকে বাদ দিলাম, এটা আমার ম্যাটারের বাইরের জিনিস, আমি এই ম্যাটারটা যদি এইটুকু থাকে তাহলে আমি সেভ দিলে এইটুকু এটা আমার দেখা যাচ্ছে না। ধরেন এটা নান হয়ে আছে, এটা এই যে এরকম নান হয়ে আছে, কোনো কালার নেই, কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। এখন আমি এটাকে যদি সিলেক্ট করি তো এটা সিলেক্ট হচ্ছে, সেভ হচ্ছে, কিন্তু আমি বুঝতেছি না। যখন আমি আউটপুট করে ফেলবো, ছাপাইয়া ফেলবো, তখন দেখবো যে আমার এখানে একটা জিনিস চলে আসে। এখন এটাকে কী করতে হবে, এই জন্য আমি কন্ট্রোল এ যদি চাপি তাহলে আমি দেখতে পাবো আমার ম্যাটারের বাইরে কোনো কিছু আছে কিনা। এটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, কিন্তু সিলেক্টের কাজটা এদিক দিয়ে একটা লাভ হয় আর কি। যাই হোক, আমি এটাকে কালার দিয়ে নিয়ে আসলাম, সিলেক্ট অল্টার কন্ট্রোল অ্যাক্টিভ আর্টবোর্ড, অল্টার কন্ট্রোল এ চাপলে কি দাঁড়িয়েছে, অল্টার কন্ট্রোল এ চাপলে ওই আর্টবোর্ডের ভিতরে যেটা আছে দেখেন, দেখি আমি তো বাইরে যদি থাকে অল্টার কন্ট্রোল কি দেখলাম এখানে, দেখি সিলেক্ট অল্টার কন্ট্রোল এ চাপলে শুধু আর্টবোর্ডের ভিতরে যেটা আছে এটাই আমাকে শো করবে, আমার এটাকে আর ধরবে না। আমার আর্টবোর্ডের ভিতরে যেটা আছে সেটা ধরবে, কিন্তু আমি অল্টার কন্ট্রোল
কিবোর্ড দিয়ে আমি সিলেক্ট করবো, তো সেটাও আমি করতে পারি। ইনভার্স আছে, নেক্সট অবজেক্ট এবং কন্ট্রোল অল্টার এই ব্র্যাকেট যখন আমি চাপ দেবো তখন দেখেন কি হয়। কন্ট্রোল অল্টার ব্র্যাকেট এটা এটার বিপরীত নামে আর একটা আউটপুটের ভিতরে চলে আসে, ওই জিনিসটা নিয়ে এসে দেখে কি হয়। কন্ট্রোল অল্টার আর ব্র্যাকেট কন্ট্রোল এটা সিলেক্ট থাকে, যে সিলেক্ট এটা চাপলে এটা ওটা ছেড়ে দিয়ে এটাকে ধরে ফেলবে। আবার যদি আমি এটাকে অর্ডার করে দিই এই প্যাকেট দিই তাহলে আবার ওটাকে ধরবে। এটা হচ্ছে এটাকে লেখাই আছে আর কি আছে, নেক্সট অবজেক্ট অ্যাবাভ নেক্সট অবজেক্ট বিলো। আচ্ছা এখন আসতে হচ্ছে সেম অ্যাপারেন্স ব্লেন্ডিং মোড এরকম ব্লেন্ডিং মোড, এটা ফটোশপের ভিতরে একটা ব্লেন্ডিং আছে ওইখান থেকে নিয়ে ওই ব্লেন্ডিং মোডের অপশন। আচ্ছা এগুলি আমরা ব্লেন্ডিং মোডের যে অপশনগুলো আছে যা এখন এখানে সিলেক্ট এই এটার পরে এখন আস্তে আস্তে সেম এখন ব্লেন্ডিং মোড এগুলি আমরা পরে দেখবো আর কি। এবার হচ্ছে যে ফিল কালার, ফিল অ্যান্ড স্ট্রোক কালার, ফিল কালার অপিসিটি স্ট্রোক স্ট্রোক ওয়েট। আমি দেখি আমার ফিল কোনটা স্ট্রোক কোনটা, ফিল হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার ফিল কালার, এটা হচ্ছে আমার ফিল কালার, ফিল বলতে এটাই হচ্ছে আমার ফিল কালার। যেমন উপরেটা ফিল কালার, নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার, ফিল কালার একটা স্ট্রোক কালার একটা। এখন আমি ফিল কালার আর স্ট্রোক কালার যদি আমি সিলেক্ট করতে চাই, দেখেন আমি এটাকে ছোট করলাম অ্যাডজাস্ট করি আর কি। এখন এখানে যদি আমি সেম এখানে ফিল অ্যান্ড স্ট্রোক ক্লিক করি তো ওইটা একসাথে ধরার কথা এখানে ধরতেছে না যদিও, কারণ এখানে স্ট্রোক স্ট্রোক আছে আর কি, স্ট্রোক নাই মানে তেমন নাই আর কি, ওই ভিডিও আমি আউটলাইন করে করে ইউ করে ফেলেছি। আচ্ছা যাই হোক এটা স্ট্রোক ব্রেক এখানে স্ট্রোক করে 0.05 স্ট্রোক করে দিলাম। এখানে আমি গ্রেডিয়েন্ট সরিয়ে দিয়ে এখানে গ্রেডিয়েন্ট সরিয়ে দিলাম, এখানে যদি আমি ব্রেক রাখলাম। ওকে এখন আমি যদি ফিল অ্যান্ড স্ট্রোক একসাথে ধরতে চাই, সেম ফিল অ্যান্ড স্ট্রোক এটা ফিল শুধু ধরতেছে, আচ্ছা ফিল অ্যান্ড স্ট্রোক দুইটা একসাথে আছে এই জন্য এটাকে ধরতেছে। এখন আমি স্ট্রোকটাও যদি চাই আমি এখানে বক্স বাদ দিয়ে আমি ফিলটা বাদ দিয়ে দিলাম, এখানে ক্লিক করে দিলাম বা এখানে থেকে আমি ক্লিক করে দিলাম বক্স চলে গেলাম। এখন আমার শুধু আছে কি স্ট্রোক কালারটা আছে আমি এখানে আমি দেখতে পারবো আর কি। আচ্ছা বা আমি ওখান থেকেও দেখতে পারতাম, একটু বাড়াই দিলেই হতো। আবার যদি আমি চিন্তা করি যে না আমি ফিলটা থাকবে আমি স্ট্রোকটা সরাই দেবো, এখন আমি স্ট্রোকটা আমি এখান থেকে সরাই দেবো, নাম দিয়ে দিলাম স্ট্রোকটা চলে গেলাম। এই হচ্ছে ফিল আর স্ট্রোক একসাথে ধরবে। এখানে সিলেক্টে চলে সেম চলে আসলাম, এখানে ফিল কালার শুধু ফিল কালার বুঝলে ফিল কালার এটাই আছে, এখানে স্ট্রোক আছে এই জন্য ফিল কালারই ধরছে। এখন আমি ডি সিলেক্ট রাখলাম, যদি আমি সিলেক্টে যে এরকম ফিল কালার চলে আসলো এটা। আচ্ছা এখন আমি যদি আবার আসি এখানে স্ট্রোক কালার ধরবো আমি একলা, তো আমার এই স্ট্রোক যে আছে এই স্ট্রোকটা ধরতেছে, এখানে এই স্ট্রোকটা শো করতেছে উপরে চলে আসছে এটা ধরতেছে। আবার আমি ক্লিক করি, এখন এটা আমি চেয়ে রাখি দেখি কি হয়। তো এই যে সিলেক্টে গেলাম, সিলেক্টে যাওয়ার পরে এগুলো আসলে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তো এখন কোনটা দিয়ে কী হয় আসলে এইগুলোর মাথায় থাকে না, কাজ করার সময় তো কাজ করে যায় আর কি। তো যেহেতু কখনো কাউকে শেখাই নাই, কাজ করতে করতে এটা চলে আসে আর কি। তো এখানে শেখানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কিছুই মানে ইয়েতে নাই আর কি। তো আচ্ছা ঠিক আছে দেখি আগে এখানে কি হচ্ছে। স্ট্রোক কালারটা এই যে স্ট্রোক কালার ক্লিক করলাম, তো স্ট্রোক কালার এখানে ফিল কালার সব শো করেছে, স্ট্রোক কালার করে আমি ধরবো। এখন যদি আমি জানি সব ফিল কালার বাদ দিয়ে নাম করে দিলে সব ফিল কালার চলে গেলো আর কি, অনেক জেড দিয়ে আনলাম। আচ্ছা এখানে সিলেক্টে এসে যদি আমি দেখি অবজেক্ট সরি সেম এজ গিয়ে এবার স্ট্রোক পেট সব এই যে স্ট্রোক সবগুলি ধরতেছে আর কি। তো এগুলি কাজ করতে করতে দেখবো আর কি। এখন তো আমি টুলস আর সিস্টেম যেগুলো আছে সেগুলি দেখাচ্ছি। তো আমার মনে হয় এই পর্বেই মানে গত পর্ব থেকেই চাচ্ছিলাম যে আমার আমি ডিজাইনের মধ্যে চলে যাব, কিন্তু যে কোনো কারণে চিন্তা করলাম যে না আগেই ডিজাইনে যাওয়ার থেকে
আমি যদি এই সবগুলির পরিচিতি যদি মোটামুটি একটু ধরে দিতে পারি, তা আমার ভিডিওগুলো হয়তো একটু বিরক্ত লাগবে, কিন্তু এগুলি যদি একটু মিস করে, ধৈর্য সহকারে না শোনেন, তাহলে পরবর্তীতে কাজ করতে সমস্যা হবে। কারণ ডিজে ইলাস্ট্রেটরের কাজ শিখতে গেলে এমন একটা অবস্থা যে আপনি একজনের পাশে বসে থেকে থেকে অনেক কিছু শিখে যায়, কিন্তু ইলাস্ট্রেটরের কাজ শিখতে গেলে একজনের পাশে বসে থেকে থেকে শেখা সম্ভব না। কারণ আপনি দেখবেন মনিটরের দিকে তাকায় দেখবেন সে কি কি করতেছে, কিন্তু কাজ করতেছে সে কিবোর্ড আর মাউস দিয়ে। তো এখন আপনি কিবোর্ড আর মাউস দিয়ে একটা একজন ডিজাইনার কাজ করে ফেলছে, একটা কাজ করে ফেলছে, কিন্তু আপনি মনিটরের দিকে তাকিয়ে আছেন, আপনি বুঝবেন না, না জিজ্ঞেস করা পর্যন্ত, না শোনা পর্যন্ত। এর জন্য ইলাস্ট্রেটরের কাজ মানুষ দেখে থেকে অনেক কিছু শিখতে পারে, কিন্তু এই জিনিসটা না শুনে শিখতে পারে না। তো আমি আশা করি যে আমার ভিডিওগুলো যদি দেখতে থাকেন ধৈর্য সহকারে, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। আমি বলতেছিলাম যে আমি খুব ভালো শিখাইতে পারি, আমার সময় অনেক ভালো ভালো ডিজাইনার, বড় বড় ডিজাইনার যারা আছে তারা এরকম ইউটিউবের ভিতরে এসে বা বিভিন্ন জায়গায় যে এরকম শেখাচ্ছে এবং তাদের কাছ থেকে ভালো ফল পাচ্ছে, আমি হয়তো বা ওই রকম ফল দিতে পারছি না, তারপরেও আমারটা দেখতে থাকেন। আমার এটা তো বেসিক, একবারে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত লেভেলের কাজ পর্যন্ত আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে আমি কি করে দেখলাম সিলেক্টের এটা শেষ, মাঝখানে এখানে এটার ভিতরে কিছু অপশন আছে যেগুলি আমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছি ওগুলি অ্যাডভান্সের জন্য, তারপর আমি অ্যাডভান্সের যখন কাজ করবো তখন আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আর অবজেক্টের ভিতরে কী কী আছে, যে ডিজিটাল ব্রাশ স্ট্রোক, ব্রাশ স্ট্রোক, ক্লিপিং মাস্ক, স্টেপ পয়েন্ট, টেক্সট অবজেক্ট, এই জিনিসগুলো ইয়ে করে চলে আসবে আর কি, যেগুলি এগুলোর ভিতরে আছে আর কি। তো আজকে আগামী পর্বে আমরা ইফেক্টের ভিতরে দেখবো থ্রি ডি কনভার্টার আছে এখানে, এখানে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমরা আগামী পর্বের দিকে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আমার পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন করবেন আর আমার জন্য দোয়া করবেন যে আমি আপনাদের সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপলোড করতে পারি আর কি। আজকে এই পর্যন্তই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।